হোয়াটসঅ্যাপ গাইজ, ফুটবল নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছো যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মেসুত ওজিল কেন তার জাতীয় দল এবং প্রিয় ক্লাব আর্সেনাল থেকে অবসর নিলেন তা নিয়ে। সো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, দাপটের সঙ্গে খেলেছেন স্পেন ও ইংল্যান্ডের শীর্ষসারির ক্লাবে, তবে বিসর্জন দেননি নিজের স্বকীয়তা। বর্ণবাদী আচরণের প্রতিবাদ জানিয়ে জার্মানির মতো দলের হয়েও খেলা ছাড়তে দ্বিধে করেননি। আবার উইঘুর মুসলিমদের পক্ষে কথা বলে বাদ পড়েছেন ক্লাব থেকে। তুরস্কের প্রেসিডেন্টের সাথে তার বন্ধুত্ব নিয়ে ঘোর আপত্তি পশ্চিমা বিশ্বের, তবুও তারকা ইমেজ রক্ষার জন্য কখনো আপোষ করেননি। এমন একজন ফুটবলার হলেন মেসুত ওজিল। মেসুত ওজিলের জন্ম তৎকালীন পশ্চিম জার্মানির জেলসেন কিরসেন শহরে 1988 সালের 15 অক্টোবর একটি স্বতন্ত্র মুসলিম পরিবারে। তার দাদা ছিল তুরস্কের নাগরিক এবং তার মা বাবা ছিল সেখানকার অধিবাসী, এজন্য তাকে মাঝে মাঝে তুরস্কের বংশোদ্ভূত বলা হয়। এ পর্যায়ে আমরা আলোচনা করব মেসুত ওজিল কেন তার জাতীয় দল এবং তার প্রিয় ক্লাব আর্সেনাল থেকে অবসর নিলেন তা নিয়ে। 2014 সালের বিশ্বকাপ জয়ী জার্মানির দলের প্রাণভোমরা ছিল ওজিল। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ আর আর্সেনালেও নিজের সময়ে সেরা তারকাদের ছিলেন একজন তিনি। সর্বশেষ রাশিয়া বিশ্বকাপেও তার গায়ে ছিল জার্মানির 10 নম্বর জার্সি, কিন্তু দৃঢ় চেতনা মেসুত ওজিল নিজের ধর্ম আর সাংস্কৃতির সাথে আপোষ করেননি। 2018 সালে বিশ্বকাপে জার্মানি প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়, যেটি ছিল এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন। আর এই জের ধরে বর্ণবাদী আচরণের প্রতিবাদে আন্তর্জাতিক ক্যারিয়ারকে থামিয়ে দিয়েছেন প্রজন্মের সেরা এই মিডফিল্ডার। বিশ্বকাপের আগে লন্ডনে এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সাথে দেখা করার পর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। লন্ডনে সরকারি সফরে যাওয়া এরদোয়ানের সাথে একটি দাতব্য সংস্থার অনুষ্ঠানে দেখা করেন দুই তুর্কি বংশোদ্ভূত জার্মান ফুটবলার মেসুত ওজিল ও গুন্দোয়ান। তারা এরদোয়ানকে নিজের জার্সি উপহার দেন। এরদোয়ানের সাথে ওজিলের সম্পর্কটা বেশ পুরনো, এরদোয়ানের ফুটবল প্রেম কারো অজানা নয়। প্রথম জীবনে এরদোয়ানও একজন ফুটবলার ছিলেন, তাই ওজিলের সাথে তার সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। 2017 সালে ওজিল বিয়ে করেন মিস তুর্কি আমেন গুলেসকে। সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুর্কির প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি। কিন্তু তুরস্কের প্রেসিডেন্টের সাথে এই সুসম্পর্ক ভালোভাবে মেনে নেয়নি জার্মানি। অনেকদিন ধরে জার্মানির সাথে কূটনৈতিক টানপোড়েন চলছিল তুরস্কের। তাদের বিশ্বকাপ জয়ী এক তারকা তুরস্কের প্রেসিডেন্টের সাথে এত ভালো বন্ধুত্ব রাখবে সেটা পছন্দ হয়নি অনেক জার্মানিক রাজনৈতিকের। বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্যায় থেকে বাদ পড়ে যাওয়ার পর সেটি চলে যায় নোংরামের পর্যায়ে। এর মূল কারণ যে ওজিলের ধর্ম ও তুর্কি শেকড় সেটি বোঝাই যাচ্ছে। তাই এই আচরণের প্রতিবাদ জানিয়ে জার্মানির হয়ে আর না খেলার সিদ্ধান্ত নেন ওজিল। ওজিলের প্রতিবাদী চরিত্রের আরেক উদাহরণ পাওয়া গেছে 2019 সালের ডিসেম্বরে। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমের ওপর দেশটির কমিউনিস্ট সরকারের নিপীড়নের বিরুদ্ধে স্বেচ্ছার হয়েছেন তিনি। টুইটারে একটি বড় পোস্ট দিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, যেখানে উইঘুরদের অত্যাচার প্রতিহতকারী যোদ্ধা হিসাবে আখ্যায়িত করার পাশাপাশি লিখেছেন, এই গৌরবময় বিশ্বাসীরা একসাথে লড়াই করে তাদের বিরুদ্ধে যারা মানুষকে জোরপূর্বক ইসলাম থেকে সরিয়ে দিতে চায়। ওজিলের এই বক্তব্যে জোরালো প্রতিবাদ জানায় চীন। এমনকি চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে পরদিন ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে আর্সেনালের ম্যাচের সম্প্রচারও বাতিল করা হয়। ক্লাবের স্পন্সর প্রতিষ্ঠানও ক্ষুব্ধ হয় তার ওপর। তবে ওজিল কখনোই তার নিজের অবস্থান থেকে সরে আসেননি। এই ঘটনার পর থেকে আর্সেনালের সাথে ওজিলের সম্পর্কটাও খারাপ হয়। অনেকদিন একাদশের বাইরে থাকার পর 2021 সালের শুরুতে আর্সেনাল ছাড়ার খবর আসে ওজিলের বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।